हाय, वेलकम बैक. नमस्कार, वेलकम बैक टू माय चैनल तुर्जाशुस वर्ल्ड. এবং আমি এই পার্টিকুলার ভিডিও সেশন স্কুলে এই জন্য কন্ডাক্ট করছি বিকজ আমি আমার স্টুডেন্টদেরকে যারা বাংলাতে শিখতে চাও এমবেডেড সিস্টেমস তাদের জন্য আগেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং যারা এই পার্টিকুলার বাংলাতে এমবেডেড সিস্টেমটাকে শিখতে চাও. তো আজকে আমরা কিছু টপিক দেখে নেব, সেটা হচ্ছে যে মানে আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিল এবং আমি চাই নিজেও ক্ল্যারিফাই করতে যে কি কি টপিক আমরা এই পার্টিকুলার সেশনে শিখব. তো ফ্র্যাঙ্কলি আমাদের যে যে কোর্সগুলো আমরা বাংলাতে করব বা করতে পারি সেগুলো আমি একবার একটা প্রেজেন্টেশনের মধ্যে তোমাদের দেখাবো. তো জাস্ট আ সেকেন্ড, আমি সেই প্রেজেন্টেশনটা খুলি. এখানে আমি ইংলিশে এগুলো লেখা আছে যে কি কি কোর্স আমরা করব, তো আমি সেগুলো বাংলাতে এক্সপ্লেন করে দেবো যেটা বুঝতে সুবিধা হবে. তো ফার্স্টে আমরা দেখবো যে কী কী কোর্স আমি এখানে ইনক্লুড করেছি. তোমরা দেখতে পাবে যে টোটাল 1, 2, 3, 4, 5টা কোর্স আছে এবং তাদের মধ্যে আমি টাইমগুলোকেও এখানে ভাগ করে দিয়ে দিয়েছি. সব থেকে প্রথমে হচ্ছে গিয়ে এমবেডেড সি এবং তার সঙ্গে MSP430. আমি আগেও তোমাদেরকে বলেছি যে MSP430 হচ্ছে একদম বেসিক মাইক্রো কন্ট্রোলার এবং এটা দিয়ে স্টার্ট করাটা যারা একদম নতুন, যারা শিখতে মানে আগ্রহী এবং কলেজ স্টুডেন্ট বা প্রফেশনাল যারা সব সবে এই ফিল্ডে এসেছো, আমি বলবো তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট কোর্স. বিকজ এই কোর্সটাতে তোমরা একদম বেসিক থেকে জানতে পারবে সি, এমবেডেড সি এবং মাইক্রো কন্ট্রোলার আর্কিটেকচার এবং কীভাবে আমরা একটা মাইক্রো কন্ট্রোলারকে একটা সিম্পল প্রজেক্টে প্রয়োগ করতে পারি. তারপরে তারপরে আমরা চলে আসবো সেকেন্ড কোর্সটায়, যেটা হচ্ছে এইটা. এই কোর্সটাতে যেটা মেন আমার হাইলাইট করার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমরা তো এমবেডেড সি অলরেডি আমরা শিখছি, তো অনেক তোমাদের মধ্যে হয়তো অনেকে আছে যে যারা হয়তো MSP430 বেসিক কোর্স করতে চাও না, তাই জন্য আমি এমবেডেড সিটা সেকেন্ড কোর্সের সঙ্গেও রেখেছি. এটাতে কিছু কিছু বেসিক জিনিস আমি বলবো. এই কোর্সটা কিন্তু তাদেরই জন্যে যারা অলরেডি অ্যাডভান্সড লেভেলে কিছুটা আছো, মানে যারা অলরেডি 8051 বা আরডুইনো বা অন্যান্য মাইক্রো কন্ট্রোলারে কিছু লেভেলে কাজ করেছো, I2C পেরিফেরাল, SPI পেরিফেরাল, UART সিরিয়াল কমিউনিকেশন এগুলো নিয়ে অলরেডি কাজ করেছো বা LCD ইন্টারফেস করেছো বা কোনো রকমের কোনো IPC প্রসেস কমিউনিকেশন করেছো বা ধরো কোনো সকেট কমিউনিকেশন করেছো, তো এরকম কিছু যারা এক্সপোজার যাদের আছে, যারা এরকম এই রকমের কাজ এর আগে করে এসেছো, তাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে. এখানে এমবেডেড সি এর কিছু কিছু অ্যাডভান্স টপিক আমি কভার করব, বাট বেসিক জিনিসগুলো আমি বারবার প্রত্যেক কোর্সের মধ্যেই বলতে থাকবো বিকজ সেটা তোমাদের জন্য ভালো হবে এবং যারা কোর্স ফলো করবে তাদেরও সুবিধা হবে. এই কোর্সটাতে আমি আর্টসের কিছু ইন্ট্রোডাক্টরি সেশনস করব. আমি যে আর্টসটা ফলো করবো সেটা হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের নিজস্ব একটা RTOS, যেটাকে ওরা বলে TI আর্টস. তো আমরা TI আর্টস ফলো করবো, লেটেস্ট ভার্সনটা. কিন্তু TI আর্টস ফলো করা মানে এরকম কোনো কথা নেই যে তোমরা অন্য কোনো আর্টসে সুইচ করতে পারবে না. আমি আর্টস যখন প্রোগ্রাম করব চেষ্টা করব ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো এমনভাবে করানোর বা কোর্সটাকে এমনভাবে করানোর যাতে তোমরা ফ্রি আর্টসেও মুভ করতে পারো বা অন্যান্য আর্টস কাইল আর্টসেও মুভ করতে পারো. তো হ্যাঁ, আমার কোর্সের মধ্যে কোনো সেরকম আর ফ্রি আর্টস বা কাইল আর্টস বা অন্যান্য আর্টস নিয়ে কিছু আমি সেশনস করব না আপাতত, কিন্তু এটা জেনে রেখো যে একটা RTOS রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের শিখলে বেসিক কনসেপ্টগুলো মানে একদম সাধারণ যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু পাল্টে যায় না, সেগুলো তুমি যে কোনো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে যাও সেটা একই থাকবে. এবং তার সঙ্গে আমরা কিছু কিছু এক্সাম্পল দেখে নেবো MSP432 দিয়ে. MSP432 হচ্ছে একটা নেটওয়ার্ক এনেবল প্রসেসর, একটা নেটওয়ার্ক এনেবল মাইক্রো কন্ট্রোলার যার মধ্যে ইথারনেট আছে, অনেক পেরিফেরাল আছে এবং একটা আর্ম কর্টেক্স M4 এর কোর আছে, মানে আর্ম কর্টেক্স M4 মাইক্রো কন্ট্রোলার ভেতরে বলতে পারো দেওয়া আছে. তো তোমরা ওই আর্ম কর্টেক্স M4 এর মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম করতে পারবে, ইন্টারাপ্ট নিয়ে, জেনারেল পারপাস ইনপুট আউটপুট মানে এমনি LED কানেক্ট করা বা পুশ বাটন কানেক্ট করা এগুলো নিয়ে, তোমরা কিছু ড্রাইভার লাইব্রেরি প্রোগ্রামস করতে পারবে বা রাদার দেখতে পারবে, যেমন ধরো কোনো I2C পেরিফেরালের সঙ্গে কোনো রকম কোনো তথ্য আদান প্রদান করার জন্যে.
তোমরা এসপিআই এর কিছু প্রোগ্রাম দেখতে পারবে। যত আমি যদি আমাদের আর্টসের কথা বলি, তাহলে আর্টসের মধ্যে মিউটেক্স আছে, সেমাফোর আছে, সিম্পল আর্টসের মধ্যে শিডিউলিং আছে, টাস্ক থেকে থ্রেড ক্রিয়েট করা, মাল্টিপল থ্রেড ক্রিয়েট করা, মিউটেক্স দিয়ে সিঙ্ক্রোনাইজ করা, এই সরি সিমাফোর দিয়ে সিঙ্ক্রোনাইজ করা, এইগুলো কিন্তু তোমরা ওই এই কোর্সের মধ্যে দেখতে পাবে। কিন্তু যেটাই আমরা করব এটা এমএসপি 432 দিয়েই করব, ঠিক আছে? তারপরে কোর্সে চলে আসি, এটা একই জিনিস, আমি আর রিপিট করছি না। আগে যেগুলো আমরা করব একই জিনিস করব এটাতে, কিন্তু এটাতে আমরা মাইক্রো কন্ট্রোলারটা পাল্টে নেব, আমরা ওয়্যারলেস প্ল্যাটফর্মে চলে যাব, যেটা কিনা 3220 দিয়ে স্টার্ট করব। আমি 32XX লিখে রেখেছি বিকজ কারণ 3220-র পরে 3235 ওদের একটা নতুন প্রসেসর এসেছে যেটাতে মাল্টি স্ট্যান্ডার্ড আছে। তো আমি প্রথমে মাল্টি স্ট্যান্ডার্ডে যাচ্ছি না। মাল্টি স্ট্যান্ডার্ড হচ্ছে এমন একটা প্রসেসর যার মধ্যে বিভিন্ন রকমের ওয়্যারলেস কানেকশন হতে পারে, যেমন ওয়াইফাই থাকতে পারে, বিএলই থাকতে পারে। তো আমি আপাতত 3220 দিয়ে স্টার্ট করছি, যেটা কিনা একটু ওয়াইফাই এনেবলড ডুয়াল ব্যান্ড মাইক্রো কন্ট্রোলার। এর মধ্যে নেটওয়ার্ক প্রসেসর আছে যেটাকে বলে NWP, নেটওয়ার্ক কন্ট্রোল করার জন্য বা নেটওয়ার্ক স্ট্যাক ম্যানেজমেন্টের জন্য ওদের আলাদা একটা ভেতরে একটা M0 কোর, একটা আলাদা মাইক্রো কন্ট্রোলার ভেতরে আছে। অর্থাৎ তুমি যদি এই 3220-র মধ্যে দাও, দেখো দেখবে যে এটার মধ্যে দুখানা মাইক্রো কন্ট্রোলার আছে। সেরম দেখতে গেলে একটা হচ্ছে যেটা কো প্রসেসর, যেটা অলরেডি যে ওর নেটওয়ার্কিং ম্যানেজ মানে নেটওয়ার্কিংয়ের কাজগুলো যেগুলো করছে, ওয়াইফাই রিলেটেড, স্ট্যাক রিলেটেড, এবং সেটা পুরোপুরি একটা আলাদা প্রসেসর ভেতরে। আরেকটা কোর আছে যেটা ইউজার অ্যাপ্লিকেশনের কোর, এবং এর সঙ্গে সেন্সার ইন্টিগ্রেশন মানে সেন্সার লাগানোর জন্য সুবিধাও আছে। তো এটাতেও আমরা বিভিন্ন রকম এক্সাম্পল করে দেখব। এটাতে আমরা RTOS দিয়েও প্রোগ্রাম করতে পারি, আমরা নো আরটস বলে যেগুলো মানে বেয়ার মেটাল প্রোগ্রামিং আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম, বেয়ার মেটাল দিয়েও করতে পারি। তো আমরা প্রধানত এটাতে RTOS দিয়েই চেষ্টা করব ফলো করার, কারণ নো আরটস বা বেয়ার মেটালটা আমার মনে হয় এত হাই লেভেল প্রসেসারে মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু অসুবিধা হলেও হতে পারে। তো আমরা এটা আটস দিয়েই করব এবং বিভিন্ন রকমের এক্সাম্পল দেখে নেবো এটাতে, জিপিআইও কীভাবে এলইডি অন অফ করতে হয়, কীভাবে আমি ইন্টারাপ্ট হ্যান্ডলিং করব, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট, বিভিন্ন রকমের টাস্ক ক্রিয়েট করব, সিঙ্ক্রোনাইজ করব থ্রেড, তারপরে আমরা এখানে এলইডি সরি এলসিডি সঙ্গে কানেকশন করব, I2C কমিউনিকেশন করব, এপ্রমের সঙ্গে I2C অন্যান্য পেরিফেরাল আছে, টেম্পারেচার মেজারমেন্ট সেগুলোর সঙ্গে করব। এছাড়া স্পেশালি ওয়াইফাই সেকশানে, যেহেতু এটা একটা ওয়াইফাই এনেবল প্রসেসর, তার জন্য ওয়াইফাই প্রসেসরের জন্য আমরা কী কী করবো এতে, আমরা HTTP সার্ভার ভেতরে হোস্ট করবো। একটা কথা বলে রাখি, 3220SF বলে একটা ভার্সন আসে যেটাতে কিনা XIP ফ্ল্যাশ আছে, এবং এটাতে কিন্তু আলাদা করে আমরা XIP ফ্ল্যাশের মধ্যে ওয়েব পেজ লোড করে রাখলে তুমি সেখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে, এবং আমার মনে হয় এটা খুব বড় ফিচার একটা, মানে তোমাদের ওয়েবসাইটটাকে বাইরে কোথাও হোস্ট করতে হবে না, তুমি ফ্ল্যাশের মধ্যে হোস্ট করতে পারো এবং তার মধ্যে যত রকমের পেজ হ্যান্ডলিং সব কিছু করতে পারবে। সেগুলো দেখবো, HTTP সার্ভার দেখবো, আমরা MQTT-র এক্সাম্পল দেখে নেবো। IoT স্টুডেন্ট তোমরা যারা আছো, যারা IoT প্রজেক্ট করতে চাও, তাদের MQTT প্রচণ্ড কাজে লাগে। MQTT-র কিছু এক্সাম্পল দেখে নেবো, ক্লায়েন্ট হিসাবে কনফিগার করা, ব্রোকার হিসাবে কনফিগার করা, ইন্টারনাল ক্লায়েন্ট, এক্সটার্নাল ক্লায়েন্ট, যদি আমার ক্লায়েন্ট বাইরে থেকে আসে, বাইরে থেকে কানেকশন করতে চায় তাহলে কী হবে, ভেতরের ক্লায়েন্ট বাইরে যদি কানেকশন মানে আউট অফ ইয়োর এরিয়া যদি কানেকশন করতে হয় তাহলে একটা তাহলে লোকাল একটা ব্রোকার থাকবে, সেই ব্রোকারটা কানেকশনটা ফরওয়ার্ড করবে টু এক্সটার্নাল ব্রোকার। তো সেইগুলো আমরা সব দেখবো, বাট কিছু কিছু এক্সাম্পলের জন্য আমি বলে দিই দুটো লঞ্চ প্যাড কিন্তু লাগতে পারে। তো সেটা আমরা যখন কোর্সটা করব তখন আমি ডিটেলসে বলে নেব। তারপরে আমি চলে আসি এই কোর্সটাতে, যেটা কিনা রাসবেরি পাই জিরো দিয়ে। রাসবেরি পাই হচ্ছে একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার যার মধ্যে একটা আর্ম প্রসেসর আছে। এগুলো আর্ম কর্টেক্স এ প্রসেসর, দিস ইজ নট আ মাইক্রো কন্ট্রোলার, এটা কিন্তু মাইক্রো কন্ট্রোলার নয়, এটা একটা মাইক্রো প্রসেসর। এবং রাসবেরি পাই একটা ছোট কম্পিউটার বোর্ড বলতে পারো যার মধ্যে প্রসেসর আছে, র্যাম আছে, ওয়াইফাই আছে, USB আছে, তুমি এর সঙ্গে মনিটর লাগাতে পারো, HDMI পোর্ট আছে, USB পোর্ট আছে যেখানে তুমি বিভিন্ন রকমের USB পেরিফেরাল লাগাতে পারো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এর মধ্যে আমরা মাইক্রো SD কার্ড দিয়ে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে পুরোপুরি বুট করাতে পারি। তো এতে আমরা কী করতে পারি, এতে আমাদের অনেক অনেক রকমের প্রসেসিং, যেগুলো ধরো ইমেজ প্রসেসিংয়ের কাজ বা ধরো আরও হাই লেভেল প্রসেসিংয়ের কাজ, যেগুলো আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারবো না, অনেক কমপ্লিকেটেড টাস্ক,
কমপ্লিকেটেড প্রজেক্ট, আমরা কিন্তু রাসবেরি পাই জিরো ডাব্লিউ দিয়ে করতে পারবো, এবং প্রধানত রাসবেরি পাই জিরো ডাব্লিউ দামও খুব কম। আমার মতে এটা 900 থেকে 1000 বা 1100 টাকার মধ্যে হওয়া উচিত এবং যথেষ্ট ফাস্ট। এবং যেহেতু এতে আমি লাইনাক্স চালাচ্ছি, তাই জন্য লাইনাক্সের আমরা জানি যে সকেট কমিউনিকেশন আইপিসি এগুলো সব অলরেডি লাইনাক্সের মধ্যে থাকে, সিস্টেম কলস থাকে, তো আমাদের অনেক লোড হালকা হয়ে যাবে। আমরা শুধু অ্যাপ্লিকেশনের ওপর মানে আমাদের মেন চিন্তাভাবনাটা আপাতত রাখবো, পরে দেখে নেবো যে যদি আমার নিজস্ব কোনো চিপ আমি ইন্টারফেস করতে চাই তাহলে কার্নাল বলে একটা জিনিস হয় লাইনাক্সের মধ্যে, কার্নালের মধ্যে কী করে আমি ড্রাইভার লিখবো এবং সেই ড্রাইভারের সঙ্গে ইন্টারফেস করাবো, কার্নাল কম্পাইল কীভাবে করবো এবং দিয়ে সেই পার্টিকুলার কাস্টমাইজ ড্রাইভারটাকে দিয়ে আমি কীভাবে কমিউনিকেট করাবো। তাতে আমরা কয়েকটা প্রজেক্ট করবো সিতে, এবং তার সঙ্গে আমরা শিখে নেবো বাংলাতে কিছু কিছু পাইথনের বেসিক্স, কারণ পাইথন কিছু ইমেজ প্রসেসিংয়ের কাজ বা হাই লেভেলের কাজ করতে গেলে কিন্তু পাইথন জানাটা খুবই আবশ্যক, এবং আইওটির প্রজেক্টে পাইথন ভীষণভাবে ইউজ হয়, ভীষণভাবে ব্যবহৃত হয়, তাই জন্য পাইথনটাও আমরা দেখে নেবো বাংলাতে। এছাড়া একটা কোর্স লাস্টে আছে, এটা আমার মনে হয় সবারই জানা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে অ্যাডভান্স সার্কিট ডিজাইন। মানে তুমি যখন একটা সার্কিট বানাবে, যেমন আমি আমার সেকেন্ড ভিডিওতে বলেছিলাম, তুমি যখন একটা কোনো সার্কিট বানাবে, তোমার যখন ভাবনা চিন্তাটা হয়ে যাবে, তুমি যখন অলরেডি জেনে যাবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বানাবো বা এইরকম একটা বোর্ড আমি আমার লাগবে কাজে, তো তখন কিন্তু তোমাকে একটা সার্কিট ডিজাইন করতে হবে। সার্কিট ডিজাইন করাটা কিন্তু ইগল বলে একটা সফটওয়্যার আমরা করে থাকি, মানে আমি করে থাকি, অনেকে বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে, অলটিএম আছে, কিক্যাড আছে, ডিপ্রেস আছে, আরও অনেক অনেক সফটওয়্যার আছে, আমি হয়তো নাম ভুলে গেছি, নিচ্ছি না, বাট অনেক সফটওয়্যার আছে মার্কেটে, কিছু ফ্রি আছে, কিছু পেড আছে, বাট আমি ইগলে কাজ করি এবং এই জন্য প্রেফার করি বিকজ ইগলটা স্টুডেন্টদের জন্য খুব ভালো, ওটা ফ্রি আছে এবং ফ্রিতে তুমি যথেষ্ট বড় বোর্ড বানাতে পারবে এবং ডুয়াল লেয়ার অবধি করতে পারবে। তো ইগলে সার্কিট কীভাবে বানাতে হয় সেগুলো আমরা বাংলাতে দেখে নেবো এবং একটু গভীরে গিয়ে দেখবো, কারণ কি এটা এক্সক্লুসিভ একটা প্রজেক্ট, এক্সক্লুসিভ একটা ক্লাস বা সেশন বলতে পারো, যেটা শুধুমাত্র তোমায় শেখাবে সার্কিট ডিজাইন কীভাবে তুমি করবে, পাওয়ার সেকশন কীভাবে বানাবে, ইএমআই ইএমসি বলে এক রকমের টেস্ট হয়, যেগুলো কি না যদি হাই ফ্রিকোয়েন্সি সার্কিট হয় সেখানে, বা খুব সেন্সিটিভ সার্কিট হয়, বা মিলিটারি প্রোডাক্ট প্রজেক্ট যদি তুমি করো, বা ডিফেন্সের কোনো প্রজেক্ট করো, বা মেডিকেল ডিভাইসের কোনো প্রজেক্ট করো, বা অটোমোটিভ মানে গাড়িতে গাড়ি রিলেটেড কখনো কোনো প্রজেক্ট করলে দেখবে ইএমআই ইএমসি কমপ্লায়েন্স, ইএমআই ইএমসি কিছু টেস্ট করে ওরা, তো সেগুলো আমরা দেখে নেবো যে সেইগুলো কীভাবে করে, সেগুলোর নিয়ম কী, কীভাবে সার্কিট বানালে আমরা ইএমআই ইএমসি সার্কিটটাকে ভালোভাবে বানাতে পারবো, পাওয়ার সেকশন করতে গেলে কীভাবে আমার ট্র্যাক মানে তাবার যে 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 রুটগুলো থাকে সার্কিট বোর্ডের ওপর, সে ট্র্যাকগুলো মোটা করতে হবে কি না, কতটা মোটা করতে হবে, কতটা ছড়ানো করতে হবে, কতটা দূরে রাখলে আমরা নয়েস কম পিক আপ করবে, যদি ডাবল লেয়ার সার্কিট হয় ওপর থেকে নিচে লেয়ারে কীরকম ভায়া দিতে হবে যাতে কিনা আমার কারেন্ট ফ্লো ঠিকঠাক থাকে, এইগুলো আমরা সব দেখে নেবো এই পার্টিকুলার এই বিশেষ সেশনটাতে। এবং এই সেশনে কিন্তু আমরা প্রজেক্টও করবো, তিন চার রকমের প্রজেক্ট করবো, একটা পাওয়ারের উপর, একটা হাই ফ্রিকোয়েন্সি সার্কিটের উপর, আরএফ এর উপর, এরকম আমরা কিছু প্রজেক্ট করে দেখে নেবো যে ডিজাইনগুলো কীরকম হয়। তো মোটামুটি এই এটাই থাকছে তোমাদের মানে বিভিন্ন রকম কোর্স, তোমরা আমায় জানাতে পারো যে তোমরা কোন কোর্সের জন্য ইন্টারেস্টেড এবং সেই হিসাবে ভিডিওগুলো আমি তোমাকে তোমাদেরকে ফরওয়ার্ডও করতে পারি, আমার মেল অ্যাড্রেস আমার ইয়েতেই দেওয়া আছে, আমার এই ভিডিও নিচেই দেওয়া আছে, বা তোমরা আমাকে ডাইরেক্ট মেল করে আমার কাছ থেকে ভিডিওগুলো নিতে পারো, লিঙ্কগুলো নিতে পারো। তো এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এই ওয়েবসাইটে তুমি ডিটেলসও পেয়ে যাবে এবং তুমি আমার এই নাম্বারগুলোতে তুমি কল করলে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। তুমি অনেকে আমার স্টুডেন্ট আছে যারা বাংলাদেশ থেকে আছে, তো বাংলাদেশ থেকে আমি বলবো হোয়াটসঅ্যাপ কল করাটাই বেটার, না হলে তোমরা ডাইরেক্ট কলও করতে পারো। তো এইটা আপাতত হলো গিয়ে বিভিন্ন রকমের কোর্স। তো এবারে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমি যে এমবেডেড সি কোর্সগুলো কভার করব তাতে কী কী টপিক থাকবে। দেখো সব থেকে প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস তোমাদের জানতে হবে বিকজ ডেটা টাইপের ওপরই পুরো সি এর সব কিছু নির্ভর করছে। তোমরা যারা ডেটা টাইপস জানো অলরেডি তারা বাংলায় ঝালিয়ে নিতে পারো, আর যারা জানো না তারা বাংলাতে ডেটা টাইপটা শিখে নিতে পারো। স্টোরেজ ক্লাস, স্টোরেজ ক্লাসেও আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, স্টোরেজ ক্লাস হচ্ছে বিভিন্ন রকমের যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেগুলো, মানে ভ্যারিয়েবল যেগুলো আমরা
ব্যবহার করি প্রোগ্রামিংয়ে, সেগুলো এম্বেডেড পয়েন্ট অফ ভিউ থেকে কী রকম ডিক্লেয়ার করব, কোনটা স্ট্যাটিক করব, কোনটা ভোলাটাইল করব, কোনটা রেজিস্টার করব, বিভিন্ন ভ্যারিয়েবল কোথায় গিয়ে মেমোরিতে স্টোর হচ্ছে, ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস বলে যেটা, মানে যখন আমরা কোনো রকম প্রোগ্রাম রান করি তখন যে মেমারি যেটা কম্পিউটারে মেমারি থাকে সেটা কোথায় কীভাবে, কোন কোন ভ্যারিয়েবলটা কোথায় কীভাবে গিয়ে তার স্থান গ্রহণ করে, সেগুলো আমরা সব এই স্টোরেজ ক্লাসের মধ্যে দেখব। তারপরে আমরা কিছু অপারেটর দেখব, বিশেষ বিশেষ কিছু অপারেটর আছে যেগুলো আমরা খুব সাধারণত প্রোগ্রামের মধ্যে গুলিয়ে থাকি। যারা ধরো সি প্রোগ্রামিং জানো তাদের জন্য অপারেটরটা খুবই একটা সোজা জিনিস, কিন্তু তাও আমি কয়েকটা জিনিস ডিসকাস করতে চাই। একটা আছে কোয়েশ্চেন মার্ক কোলন অপারেটর, যেটা কিনা অনেকটা ইফ ইফ এলসের মতন কাজ করে, সেটা আমরা দেখে নেব কীভাবে কাজ করে। লুপস, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এবং ইনফাইনাইট লুপ, এগুলো কীভাবে আমরা একটা সি প্রোগ্রামিংয়ের মধ্যে করতে পারি এমবেডেড সি এর ক্ষেত্রে। আমি আবার আবার বলছি, আমার কোর্সটা কিন্তু কম্পিউটার সি প্রোগ্রামিংয়ের তরফ থেকে নয়, এখানে আমরা কোনো প্রিন্ট এফ স্ক্যানএফ ইউজ করবো না, আমরা শুধু সেই রকম ফাংশনগুলোই কল করব বা সেই রকম অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা দেখবো যেটা কিনা একটা মাইক্রো কন্ট্রোলারের জন্য বা মাইক্রো প্রসেসারের জন্য বা এমবেডেডের জন্য প্রয়োজন। আমার নর্মাল প্রিন্ট এফ ফাংশন কম্পিউটারে প্রিন্ট করে দেয়, কিন্তু আমরা যে প্রিন্ট এফটা ইউজ করবো সেই প্রিন্ট এফটা একটু অন্যরকম প্রিন্ট এফ হবে, বা হয়তো কোনো কনসোল প্রিন্টিং করতে পারি, বা ডিসপ্লে ইউজ করবো। ডিসপ্লে হচ্ছে একরকমের মডিউল যেটা আরটিও এসে থাকে, রিয়েল টাইম ওএসে, সেগুলো ইউজ করবো। তো সেই জন্যে আমরা একদম লুপসগুলো এরমভাবে দেখে নেবো যেগুলো আমাদের এম্বেডেড সিস্টেমের জন্য লাগে। স্কোপস দেখব, কোন ভ্যারিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করলে আমি কোন জায়গাতে সেই ভ্যারিয়েবলটাকে পাবো। কিছু কিছু ভ্যারিয়েবল আছে যেগুলোকে আমরা গ্লোবাল বলে একটা জিনিস হয়, যদি যদি গ্লোবাল ডিক্লেয়ার করি তাহলে আমি প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে সেই ভ্যারিয়েবলটাকে খুঁজে পাবো। কিন্তু কিছু কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা প্রোগ্রামের মধ্যে একটা ফাংশনের মধ্যে যদি তাকে আমরা সৃষ্টি করি বা যদি তাকে ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু আমি সেই ফাংশনের বাইরে সেই ভ্যারিয়েবলটাকে পাবো না যদি না আমি সেটাকে রিটার্ন করাই। তো এইগুলো আমাকে দেখতে হবে যে কোন ভ্যারিয়েবলটা স্ট্যাকে আসছে, কোন ভ্যারিয়েবলটা হিপে যাচ্ছে, আমরা যদি ম্যালক করি তাহলে হিপে কীভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, আমরা পয়েন্টারগুলো যে বানাচ্ছি, তো এইগুলো আমরা সব দেখে নেবো স্কোপের মধ্যে, যে কোনটা আমার ফাংশনের মধ্যে থাকছে, কোনটা আমার প্রোগ্রাম যতক্ষণ চলছে ততক্ষণ থাকছে, আর কোনটা জাস্ট ফাংশন যখন শেষ হয়ে যাচ্ছে তখনই মারা যাচ্ছে, এগুলো আমরা দেখে নেবো। অ্যারেস আমরা দেখবো কীভাবে বিভিন্ন রকমের অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি, এবং তার সঙ্গে দেখে নেবো পয়েন্টার। পয়েন্টার কিন্তু অবশ্যই একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক এমবেডেড সি এর, কারণ কি তোমরা দেখবে, তোমরা যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে অলরেডি কাজ করেছো কিছুটা সি প্রোগ্রামিংয়ে, তোমরা দেখবে যে এমবেডেড সি কিন্তু পয়েন্টার ভীষণভাবে কাজে লাগে, কারণ মেমারি অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অস্ত্র যখনই আমরা কোনো মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করব। মেমারি আমাদের কম রাখতে হবে, এটা কিন্তু কম্পিউটার নয়, কম্পিউটারে আমরা মেমারি যত ইচ্ছা ইউজ করতে পারি, আমাদের গিগাবাইটস অফ মেমারি থাকে, একটা র্যামই থাকে 4 GB 8 GB, আজকাল তো মোবাইলে 8 GB 10 GB র্যাম কোনো ব্যাপারই না হয়তো, কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলারে র্যাম অনেক কম থাকে। আমার র্যাম, আমার মাইক্রো কন্ট্রোলারে হয়তো যে মাইক্রো কন্ট্রোলারে আমি কাজ করবো তাতে হয়তো র্যামই আছে 512 বাইট, 512 বাইট এস র্যামের মধ্যে আমি আমাকে খুব ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। তাই জন্য পয়েন্টার দিয়ে আমরা আমরা যত সম্ভব মেমারিগুলোকে পয়েন্টার দিয়ে করবো, সবসময় ভ্যারিয়েবল আমরা ইউজ করবো না। তো এইগুলো এই জিনিসগুলো ঠিক মতো করতে গেলে বা মেমারিগুলোকে ঠিকঠাক ম্যানেজ করতে গেলে কিন্তু পয়েন্টারের একটা ভীষণ ভালো বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব প্রয়োজন, নাহলে কিন্তু খুবই অসুবিধা হবে ভবিষ্যতে গিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করতে গিয়ে বা মেমোরি ম্যানেজমেন্ট করতে গিয়ে। পয়েন্টারের মধ্যে আমরা কী দেখবো, পয়েন্টার টু অ্যান অ্যারে, সেটা আমরা দেখবো কীভাবে পয়েন্টার টু অ্যান অ্যারে তৈরি করি, এবং অ্যারে অফ পয়েন্টার এটাও দেখবো। স্ট্রাকচার দেখবো, বিভিন্ন স্ট্রাকচার কীভাবে তৈরি করে এবং স্ট্রাকচারের অ্যারে কীভাবে তৈরি করে, ঠিক যেরকমভাবে আমরা অ্যারে তৈরি করি সেরকমভাবে স্ট্রাকচারেরও অ্যারে তৈরি করা যায়, সেটাও আমরা দেখবো। যে একটা একটা পার্টিকুলার ডেটা টাইপের আমরা অ্যারে অফ স্ট্রাকচার্স কীভাবে তৈরি করছি, এবং স্ট্রাকচার পয়েন্টার্স বলে একটা জিনিস হয় সেটাও আমরা দেখবো। যখন আমরা একটা স্ট্রাকচার বানাচ্ছি, যখন একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি, টাইপ ডেফ করে তার একটা নাম দেবো, সেই নামে যখন আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করবো, তখন সেই পয়েন্টারের মধ্যে সেই ভ্যারিয়েবলগুলো কেই আমরা খুঁজে পাবো যেগুলো আমরা স্ট্রাকচারের মধ্যে দিয়েছি। তো সেগুলো আমরা ভালো করে দেখে নেবো, কী করে তাদেরকে কী করে তার সেই স্ট্রাকচারের ভ্যালুগুলো অবধি কীভাবে পৌঁছাবো, যেটাকে আমরা বলি ডিরেফারেন্সিং। তো এখানে এই এই টপিকগুলো আমরা স্ট্রাকচার পয়েন্টারের মধ্যে দেখে নেবো। আপাতত এইগুলোই আমার মনে হয় পয়েন্টারের মধ্যে করা দরকার। এছাড়া ডেটা স্ট্রাকচার পড়বো, ডেটা স্ট্রাকচার কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট জিনিস। আমি বলবো বন্ধুরা, তোমরা যারা অলরেডি এমবেডেড সিস্টেমে কাজ করছো, ডেটা স্ট্রাকচার তোমরা জানো, এবং অনেকেই জানে যে ডেটা স্ট্রাকচার ছাড়া কোনো রকম মাইক্রো কন্ট্রোলারে একটা কাজ করা বা একটা প্রজেক্ট দাঁড় করানো ভীষণ ডিফিকাল্ট, শক্ত।
তো ঠিকঠাক ডেটা স্ট্রাকচার ফলো করলে তোমার প্রোগ্রাম ঠিকঠাক কাজ করবে। ডেটা স্ট্রাকচার ঠিকঠাক না থাকলে প্রোগ্রাম চলবে। আমি এটা বলছি না যে ডেটা স্ট্রাকচার না করলে, প্রপার ডেটা স্ট্রাকচার না করলে বা উইদাউট এনি ডেটা স্ট্রাকচার কোনো প্রোগ্রাম চলবে না, চলতে পারে কিন্তু তুমি দেখবে যখন তখন ক্র্যাশ করতে পারে, প্রোগ্রামিংয়ের মেমোরি ম্যানেজমেন্ট ঠিক হবে না, তুমি বিনা কারণে বেশি মেমোরি খেয়ে নেবে। তো সেগুলো আমরা দেখবো। ডেটা স্ট্রাকচারের মধ্যে কী কী দেখবো? না, অ্যাড্রেস স্পেস, যেমন টেক্সট বলে একটা অ্যাড্রেস স্পেস হয় যেখানে কিনা কোড স্টোর হয়। বিএসএস অ্যাড্রেস স্পেসের কী হয় দেখবো, হিপ কাকে বলে দেখবো, স্ট্যাক কাকে বলে দেখবো। তারপরে আমরা চলে আসবো অ্যারেজে আবার, কারণ কি ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যাবস্ট্র্যাক্ট ডেটা স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে অ্যারে দিয়ে অ্যাবস্ট্র্যাক্ট ডেটা স্ট্রাকচার কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমরা দেখবো। তারপরে চলে আসবো লিঙ্ক লিস্টে। ভাই বন্ধুরা, তোমরা জানো যে লিঙ্ক লিস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যখন ডেটা স্টোর করছো, অনেক ডেটা স্টোর করছো, জানো না কত বড় মানে কত বড় লিস্ট হবে ডেটাটার, তো তখন আমরা জানি যে অ্যারেতে আমরা তার ভালো সলিউশন পাবো না, তখন আমরা কিন্তু লিঙ্ক লিস্টে চলে যাই। এবং লিঙ্ক লিস্টের অনেক রকম সুবিধা আছে, অনেক রকম অসুবিধাও আছে, তো সেগুলো আমরা দেখব। এবং লিঙ্ক লিস্টে বিভিন্ন রকমের মানে কাজ করা যায়, ফাংশন থাকে, যেমন কিভাবে একটা লিঙ্ক লিস্ট তৈরি করব, কিভাবে লিঙ্ক লিস্টের মধ্যে একটা একটা নোড বলে যেটা মানে যেখানে একটা তথ্য রাখতে চাই, কী করে একটা নোডকে ঢোকাবো, কী করে একটা নোডকে বাদ দিয়ে দেবো। এবং একটা লিঙ্ক লিস্ট যদি থাকে, লিঙ্ক লিস্ট দু রকমের হয় আমরা জানি, যে ডাবলি, সিঙ্গলি, সার্কুলার, অনেক রকম হয়, তো আমরা এই সব রকমই দেখবো। এবং একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টকে কীভাবে উল্টানো যায় সেটাও দেখবো, যেটা কিনা বলে রিভার্সাল। তোমরা বন্ধুরা যারা পরীক্ষার জন্য বা ধরো কোনো ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করছো, রিভার্সাল অফ লিঙ্ক লিস্ট কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন, সব জায়গায় জিজ্ঞাসা করে থাকে। ইটারেশন দিয়ে, রিকার্শন দিয়ে দু রকমভাবে করা যায়, এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এরপরে আমরা চলে আসবো লিঙ্ক লিস্ট ছাড়াও আরও এক রকমের ডেটা স্ট্রাকচার হয়, যেটা কিনা বলে স্ট্যাক। স্ট্যাকের সবথেকে ভালো এবং চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে যখন আমরা সিতে প্রোগ্রামিং করি, দেখবে আমরা যদি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে সেটাকে ক্লোজ না করি তাহলে কিন্তু একটা এরার থ্রো করে। এই যে জিনিসটা, এটা কিন্তু মেনটেন হয় হচ্ছে স্ট্যাক টাইপের ডেটা স্ট্রাকচারে। তো স্ট্যাক ডেটা স্ট্রাকচার আমরা দেখবো, কীভাবে সেটা করা যায় সেটা দেখবো। স্ট্যাক মানে হচ্ছে অনেকটা বই রাখার মতো, আমরা তাকে বই যেরকমভাবে রাখি, একের পর এক বই রাখতে রাখতে যাই, কিন্তু যখন বইগুলো আমরা না পাই তখন কিন্তু সবথেকে ওপরে বইটা আগে নিই। তো স্ট্যাকও তাই, লাস্ট ইন ফার্স্ট আউট, সবথেকে শেষে যে বইটা আমি রাখবো ওপরে সে বইটাই কিন্তু আগে আমি তুলে নেবো। এছাড়া আমরা দেখবো কিউইং। কিউইং হচ্ছে অনেক রকমের ডেটা স্ট্রাকচার যেগুলো খুব কাজে লাগে। কিউইংয়ের মধ্যে আমরা যে যে তথ্যটাকে আগে ঢোকাবো সেই তথ্যটাকেই আমরা আগে বার করবো, মানে আমরা ডেটা ভরতে থাকবো, একটা শুরুর দিক থাকবে, একটা শেষের দিক থাকবে, আমরা শেষের দিক থেকে ডেটা ঢোকাবো এবং শুরুর দিক থেকে ডেটা বার করে নেবো। এটা আমরা দেখবো কীভাবে করে। ডাবলি লিঙ্ক লিস্ট আমি অলরেডি বলে দিলাম একটু আগে। এছাড়া আমরা দেখবো ট্রিজ কীভাবে করে। ট্রি আরেক রকমের ডেটা স্ট্রাকচার যেটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগে। ট্রি দিয়ে আমাদের কম্পিউটারে ফোল্ডার, ফাইল, স্ট্রাকচার স্টোর হয়। এবং বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই দুটো জিনিস আমাদেরকে প্রজেক্ট করার জন্য, ভালো প্রজেক্ট করার জন্য এবং পরীক্ষার জন্যে অথবা ইন্টারভিউর জন্য এইগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। এবং অবশেষে আসছি সর্টিং। সর্টিং ছাড়া কিছু হবে না, সর্টিং করে রাখতে হবে ভালোভাবে। তাড়াতাড়ি যদি কোনো কিছু খুঁজে বার করতে চাও লিস্টের মধ্যে থেকে, তোমাকে সর্টিং করে ডেটা রাখতে হবে। আমরা যখন বাইনারি সার্চ ট্রি করবো তো তখন আমরা সর্টিং আমাদেরকে করে রাখতে হবে। এবং এছাড়াও বিভিন্ন রকমের সর্ট আছে, তোমরা অনেকে হয়তো পড়েওছো বাইনারি সর্ট, বাবল সর্ট, তো এগুলো আমরা দেখে নেবো। এছাড়া আমরা দেখবো হচ্ছে স্ট্রিংসের মধ্যে কিছু হেডার্স আছে, সেই হেডারের মধ্যে কী কী ফাংশন পাচ্ছি আমরা। একটা স্ট্রিং মানে হচ্ছে, হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং হচ্ছে বেসিক্যালি এই যে লেখাটা STRINGS, এটা একটা স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কিছু কিছু বলতে পারো অক্ষরের, একটা ইংরেজি অক্ষরের একটা লম্বা টানা সম্মিলন, ঠিক আছে? তুমি লিখলে তোমার নামটা, সেটা একটা স্ট্রিং। এবার এই রকম অনেক স্ট্রিং হতে পারে, সেই স্ট্রিংগুলোকে অনেক সময় কম্পেয়ার করতে, মানে একটা স্ট্রিংয়ের সঙ্গে অন্য স্ট্রিংকে মিলিয়ে দেখতে হতে পারে, সেই কম্প্যারিজন ফাংশন আছে। একটা স্ট্রিংকে অন্য স্ট্রিং দিয়ে পাল্টে দেওয়ার ফাংশন আছে, সেগুলো আমরা সব দেখবো। স্ট্রাকচার্স দেখবো কাকে বলে, যেটা অলরেডি উপরে আমি বলেছি। বিট ফিল একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যখন আমরা বিট অপারেশন করতে চাই তখন কিন্তু বিট ফিলস আমাদেরকে, মানে ধরো তুমি একটা ইন্টিজার টাইপের একটা কোনো ভ্যারিয়েবল বানিয়েছো, ইন্টিজার আমরা জানি অনেক জায়গাতে 16 বিট না, আমি স্পেশালি বলছি মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে, কম্পিউটারে করতে গেলে হয়তো 32 বিট না, সেটা আমি যাচ্ছি না। আপাতত আমি একটা আনসাইন্ড ইন্টিজার 16 বিট নিচ্ছি। এবার এই 16 বিটের মধ্যে আমি হয়তো এমন একটা নাম্বার স্টোর করবো যেটা আমার ষোলোখানা বিট আমার দরকার নেই। 16খানা বিট মানে 65536, 65536, এতগুলো এত অব্দি যাবে, মানে এতগুলো ভ্যালু স্টোর করতে পারবো, তোমার দরকার নেই। আমি ধরো 10 অব্দি যাবো,
তো তাহলে 10 অবধি গেলে আমার তিনটে নয় চারটে বিট আমার হয়ে যাবে। তো চারটে বিট আমি রাখবো, বাকি বিটগুলো আমি ছেড়ে দেবো। সেরকম কোনো অপারেশন যদি করতে চাই তখন বিট ফিল্ডস লাগে। ফাইল আয়ো কোন রকম ফাইল নিয়ে যদি অপারেশন করতে হয়, যে ফাইল ওপেন করতে হবে, সেখানে কিছু সেভ করতে হবে, দিয়ে ফাইল ক্লোজ করতে হবে, সেগুলো আমরা ফাইল আয়োতে দেখবো। প্রি প্রসেসর বলে একটা জিনিস আছে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রি প্রসেসর আমাদের কাজে লাগে, যখন আমরা কোনো কোড কম্পাইল করি তখন আমরা অনেক সময় কোডের অনেকগুলো জায়গা রেখে দিই, যেগুলো হয়তো ভবিষ্যতে অন্য কোনো রকম কম্পাইলেশন করতে গেলে বা অন্য কোনো প্রোডাক্ট বানাতে গেলে বা অন্য কোনো প্রজেক্ট করতে গেলে লাগবে। আমরা সে ধরো তোমরা তিন রকমের প্রজেক্ট করেছো, তিনটেরই কোড একটা ফাংশনের মধ্যে, একটা ফাংশন বা একটা পুরো কোড বেসের মধ্যে রেখে দিলে, সেখানে প্রি প্রসেসরে হ্যাশ ইফ দিয়ে তুমি একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভ রাখতে পারো, যে আমি আমি যে প্রজেক্টটা করবো তখন সেটাকে ট্রু করবো, দিলে তাহলে সেই পার্টটা কন্ডিশনাল কম্পাইলেশন হবে। তো এগুলো আমরা দেখবো। টাইপ কাস্টিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। টাইপ কাস্টিং হচ্ছে যদি তুমি এক ইন্টিজার ডিক্লেয়ার করো, সেই ইন্টিজার থেকে ধরো কোনো ডেটাকে তুমি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাইছো, বা তোমার কাছে একটা ইন্টিজার থেকে তুমি একটা হেক্সাডেসিমেলে আনতে চাইছো, তো এই এই কনভার্শনগুলোকে বলে টাইপ কাস্টিং। একরকম টাইপ থেকে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে পাল্টে দেওয়াটাকে বলে টাইপ কাস্টিং, সেটাও আমরা দেখবো। এরর হ্যান্ডলিং, এটা আমি এখন লেটার লিখে রেখেছি, কারণ এটা আমি এখন তোমাদেরকে বলতে চাই না। এরর হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং, এগুলো একটু কমপ্লিকেটেড টপিক, এগুলো আমরা একটু পরে করব, বাট এগুলো অবশ্যই করব। রিকার্শন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। একটা ফাংশন তুমি বানালে, সেই ফাংশনটার ভেতর থেকে সেই ফাংশনটাকে কল করা যায়। ধরো ধরো তুমি একটা ফাংশন বানালে এক্স, ঠিক আছে, বা ধরো তুমি মেন মেন বলে একটা ফাংশন বানালে, ইন্ট মেন ব্র্যাকেটের মধ্যে ভয়েড লিখলে, এবার মেনের মধ্যে থেকে তুমি আবার মেনকে কল করতে পারো। তো এই রিকার্শন ভীষণ কাজে লাগে বিভিন্ন রকম ডেটা ডেটা স্ট্রাকচার বানানোর সময়, স্পেশালি সার্চিংয়ের সময়, বা কোনো নোড ডিলিট করার সময়, বা কোনো ডেটা ডিলিট করার সময়, বা বিভিন্ন রকম রিকার্শনের অনেক 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 অ্যাপ্লিকেশন আছে। তো রিকার্শন হচ্ছে সেটাই, যে একটা প্রোগ্রামের মধ্যে থেকে বা একটা ফাংশনের মধ্যে থেকে আমি সেই ফাংশনটাকে আবার ডাকবো। একটা জিনিস মনে রাখতে হবে, রিকার্শন কল করতে গেলে কিন্তু স্ট্যাকের স্পেস ইউজেজ বাড়বে, এবং সেটা খেয়াল রেখে আমাদেরকে রিকার্শন করতে হবে। এগুলো আমরা দেখবো সব। মেমোরি ম্যানেজমেন্ট আমি আলাদা করে এখন বলছি না, মেমোরি ম্যানেজমেন্ট এমন একটা টপিক যেটা প্রত্যেক স্টেজে স্টেজে আমাকে আলাদা আলাদা করে বোঝাতে হবে। রিকার্শনেই আমার মেমোরি ম্যানেজমেন্ট লাগবে প্রচুর। যখন আমরা পয়েন্টার পড়বো তখন দেখবো ম্যালক ক্যালক করে কী করে আমরা হিপের মধ্যে একটা মেমোরি অ্যালোকেট করছি, ডিঅ্যালোকেট করছি সেটাকে, আবার যখন কাজ ফুরিয়ে যাচ্ছে তখন ছেড়ে দিচ্ছি। তোমরা যারা সি প্লাস প্লাস করেছো তারা ফ্রি, নিউ এবং ডিলিট ইউজ করতে পারো। সি এর জন্যে ম্যালক আছে, ক্যালক আছে, ফ্রি আছে, তো এগুলো মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়বে। কমন লাইন আর্গুমেন্টস আমরা দেখে নেবো, কিছু কমন লাইন আর্গুমেন্টস দিয়ে আমরা পাস করতে পারি মেনকে কল করার সময়, এবং হ্যাশ প্র্যাগমা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট টপিক, যেটা কি না আমি জানি না, খুব হয়তো ব্যবহার হয় না এম্বেডেডের যে বেসিক লেভেলে, বাট হ্যাশ প্র্যাগমা দিয়ে আমরা একটা প্রোগ্রামের লোকেশন কন্ট্রোল করতে পারি, কোন কোন পার্ট অফ দ্য প্রোগ্রামটাকে আগে রান করাতে চাই সেটাও কন্ট্রোল করতে পারি। তো আমরা হ্যাশ প্র্যাগমাটাও দেখবো। এছাড়া কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় এম্বেডেড সিস্টেমে ভীষণভাবে প্রয়োজন। সেটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে ভীষণভাবে প্রয়োজন। সেটার মধ্যে একটা হচ্ছে ফাংশন পয়েন্টার। ফাংশন পয়েন্টারের মধ্যে দেখে নেবো কাকে বলে। তোমরা হয়তো অনেক শুনেছো ফাংশন পয়েন্টার, ফাংশন পয়েন্টার। তো ফাংশন পয়েন্টার দেখবো, বিভিন্ন রকমের ফাংশন পয়েন্টার দেখবো। ফাংশন পয়েন্টারে কী কী প্যারামিটার থাকে, মানে কী কী সে নিতে পারে এবং কী সে ফেরত দিতে পারে, দ্যাট ইজ রিটার্ন টাইপ, সেগুলো সব দেখবো। কল ব্যাকস, কল ব্যাকস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক শিখতে। কল ব্যাক তোমরা ইন্টারভিউতেও কোশ্চেন পাবে, পরীক্ষাতেও কোশ্চেন পাবে, এবং যখন রিয়েল লাইফে আসল লাইফে যখন তোমরা প্রজেক্ট করবে তখন তো কল ব্যাক লাগবেই। একটা বাটন প্রেস করলে, বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে তুমি ভেতরে একটা সেই বাটনের সঙ্গে একটা কল ব্যাক জুড়ে রাখলে, বাটনটা চিপলেই তোমার একটা কল ব্যাক, মানে কল ব্যাক মানে হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন যেটাকেও ডেকে দিয়ে চলে যাবে, পাতি বাংলা ভাষায় বলতে গেলে। তো সেটা আমরা রেজিস্টার করে রাখবো, যখন বাটনটাকে ছেড়ে দেবো তখন হয়তো তুমি আরেকটা কল ব্যাক করতে চাইবে। তো কল ব্যাকের ইভেন্টগুলো অনুযায়ী কল ব্যাকের ফাংশনগুলোকে চেঞ্জ করা খুব সোজা, যে কারণে কল ব্যাক অনেক অনেক পপুলারলি ইউজড হয়, এবং আরটিওসে তো অবশ্যই ইউজড হয়। তো আমরা কল ব্যাক ফাংশন দেখে নেবো, এবং কেন কল ব্যাক ইউজ করবো ইনস্টেড অফ কলিং আ ফাংশন সেটাও দেখে নেবো। এছাড়াও আমরা কিছু টপিক আছে যেগুলো আমি এখানে হয়তো লিখিনি, যেটা আমার লিখে দেবো, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ব্লকিং কল। ব্লকিং কলস যেটা কি না একটা প্রোগ্রামকে, ধরো তুমি একটা ফাংশনের মধ্যে আছো, সেই ফাংশনের মধ্যে থেকে তুমি আরেকটা ফাংশনকে ডাকছো, তো ব্লকিং কল মানে হচ্ছে যতক্ষণ তুমি যে ফাংশনটাকে ডাকছো সে যতক্ষণ না কাজ শেষ করে ফেরত আসে ততক্ষণ অবধি তোমার যে ফাংশনটা ডাকছে সে আটকে বসে থাকবে, সে কোনো কাজ করবে না। এটার অসুবিধা এটাই হচ্ছে যে ফাংশনটাকে আমি ডাকছি সে যদি হ্যাং করে যায় তাহলে কিন্তু আমার সিস্টেমটা ব্লক হয়ে গেল, অথবা প্রসেসরটা আটকে বসে থাকবে যতক্ষণ অবধি না ওই কাজটা শেষ হচ্ছে। তাই জন্যে আরেক রকমের ফাংশন হয় যেটাকে বলে নন ব্লকিং।
নন ব্লকিং কলস মানে হচ্ছে যে আমি একটা কোনো ফাংশনকে ডাকছি আরেকটা ফাংশনের মধ্যে, ঠিক আছে? একটা ফাংশন আছে ধরো এ, সে একটা আরেকটা ফাংশনকে ডাকছে বি, কিন্তু সে সেই বি এর শেষ অবধি অপেক্ষা করবে না, সে ডেকে দিয়ে চলে যাবে। বি এর কাজ শেষ হলে সে নিজে থেকে তার যা যা ফেরত দেওয়ার বা যা কাজ করার সে করে দেবে, সেটাকে বলে নন ব্লকিং কলস, যেটা আমরা কল ব্যাকেও দেখবো। তো অবশ্যই এইটা আমার মনে হয় যদি এই টপিকগুলো আমরা কভার করি এবং তোমরা যদি সিরিয়াসলি এগুলোর উপর ভালোভাবে প্র্যাকটিস করো, আমার ভিডিও সেশনগুলো শোনার পর যদি বাড়িতে নিজেও প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই খুবই হেল্প পাবে। তোমরা অবশ্যই জানাবে যদি কোনো কোয়েশ্চেন থাকে, নিচে কমেন্টে লিখো, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্য করে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো, লাইক করো, তাতে আমার সুবিধা, আমি আরও অনুপ্রেরণা পাবো তোমাদের আরও ভিডিও শেয়ার করার জন্য বা আরও ভিডিও বানানোর জন্য। এখনকার মতো এইটুকুই, বাই বাই, ভালো করে দেখো, এবং আমি আমার নেক্সট যে ক্লাস, ভিডিও ক্লাস বা ভিডিও সেশন, সেটা করব হচ্ছে গিয়ে এই কটা টপিকের ওপর, অ্যারেজ অবধি, ডেটা টাইপ, স্টোরেজ ক্লাস, অপারেটর, লুপ, স্কোপ, রুলস, অ্যারেজ, এইটা নিয়ে একটা ভিডিও। আমি ভিডিওগুলো ভাগ ভাগ করে ছাড়বো, কারণ একটা ভিডিওতে এত কিছু বললে তোমরা হয়তো ইন্টারেস্ট পাবে না বা গুলিয়ে যেতে পারো বা বোর হয়ে যেতে পারো। তো আমি চাই না সেটা হোক, আমি চাই তোমরা মন দিয়ে এগুলো করো, ভালোভাবে বোঝো, এবং কোনো যদি সাজেশন থাকে কোনো টপিকের মধ্যে ঢুকানোর জন্য অবশ্যই করো আমাকে নিচে কমেন্টে বা আমাকে মেলে জানিও। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।